কক্সবাজারের উখিয়া উপজেলার রায়তুর আদালত ফার হাইটতে যাই রায় মেডিসা বাফরে তিন রোহিঙ্গা শ্রমিকর মৃত্যু। আর গতকাল রাতে ভোর আনুমানিক 3:30 থেকে 4:00 মধ্যে অবৈধভাবে পাহাড় কাটার সময় প্রায় দুই থেকে তিনজন রোহিঙ্গা মাটি চাপা পড়ে। তার পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম আসে, উদ্ধার কার্যক্রম করে। উদ্ধার কার্যক্রম করার পরে দুটি লাশ পায় এবং একটি লাশ তারা আগেই নিয়ে গিয়েছিল ক্যাম্পে, তো সেই লাশটিও থানা পুলিশের হেফাজতে আছে বলে আমরা শুনেছি। এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং চেষ্টা করছি তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। সিপ্লাস টিভি চট্টগ্রাম।